नमस्कार सकले निश्चय खूब भालो आछेन। देखुन प्रथम अवस्था आज के कयेकटा विषय निये आलोचना करब जेटा बर्तमाने विभिन्न भावे समस्यार मध्ये जड़िये आछेन एबं आमार चेम्बारे साधारणत मैक्सिमाम एई धरनेर समस्या निये आसछेन जेटा होच्छे विवाह। अर्थात एई विवाह देखा जाच्छे कोनो कोनो क्षेत्रे विवाह जातक जातिकार विवाह होच्छे ना, बाबा मारा किन्तु भीषणभावे टेंशने आछेन जे विवाहेर ब्यापारे बारंबार बाधा तैरि होच्छे, কি কারণে বাধা তৈরি হচ্ছে। বিভিন্ন কারণ আছে, কারণ জন্মছকে আমরা বারবার বলি যে সাতাশটা নক্ষত্র, বারোটা ভাব এবং তার সঙ্গে সঙ্গে নটা গ্রহ, এরা যেভাবে পরিচালনা করে আমরা কিন্তু সেইভাবে পরিচালিত হই এবং সেই ক্ষেত্রে আমাদের যে চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স বা অনেকটা কিন্তু মাঝে জায়গা সমস্যা তৈরি হয়। এই চাওয়া পাওয়ার জায়গা যখন আপনার মধ্যে ঠিক না হবে, অর্থাৎ আপনি যখন যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা যখন আপনি পাবেন না, তখন আপনার মধ্যে সমস্যা তৈরি হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এই বিবাহ না হওয়ার কারণে অনেক জাতক জাতিকার মধ্যে ডিপ্রেশন পর্যন্ত চলে এসেছে এবং তাছাড়াও কিন্তু তার বাবা মা গার্জিয়ান তরফ হয়ে তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে এগুলো কেন হয় বা একটা জাতক জাতিকার দেখা যাচ্ছে যে বিবাহের বয়সটা পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের বিবাহ হচ্ছে না, 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর হয়ে গেছে, অনেক ক্ষেত্রে তাদের বিবাহ হচ্ছে না। অনেক সময় এর ক্ষেত্রে কয়েকটা কারণ আমরা দেখেছি যেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যদি এই ধরনের জায়গা থাকে তাহলে অবশ্যই সেগুলো রেকটিফাই করবেন। যে বাড়িতে সাধারণত বিড়াল, ওই বিড়াল যাদের বাড়িতে কিন্তু পোষে এবং অনেক সংখ্যায় আছে, বিশেষ করে অনেক সংখ্যায় আছে, সেই বাড়িতে কোনো জাতক জাতিকার কিন্তু বিবাহ হতে সমস্যা তৈরি হয়। এটা তো বললাম যে বাস্তুর কোনো ত্রুটির কারণে বা কোনো দৈবিক কোনো কারণবশত। এছাড়াও কিন্তু আপনার গ্রহগত কানেকশান, আমরা বারবার সেই জন্যই বলি যে নক্ষত্র এবং গ্রহের কানেকশানের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার বিবাহ হচ্ছে। দেখা যাচ্ছে যে বিবাহটা আপনি অনেক দিন ধরে আপনি বিবাহের জন্য ট্রাই করছেন কিন্তু 5 বছর পরে গিয়ে বিবাহটা হলো। কেন হলো? কারণ আমরা এখানে জানি যে 2, 7 এবং 11th কানেকশান, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাবের কানেকশান যদি যতক্ষণ না পাবে সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার বিবাহ হয় না। তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আমরা বারবার বলি জন্ম, মৃত্যু, বিবাহ সবটাই কিন্তু বিধাতার উপর ডিপেন্ড করে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই গ্রহগত কানেকশানের জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। তাছাড়াও দেখা যাচ্ছে কোনো শত্রুতার কারণে আপনার বিবাহটা হচ্ছে না। এই শত্রুতা কী ধরনের শত্রুতা, কোথার থেকে হতে পারে সেগুলো নিয়েও বলবো এবং কখন কীভাবে বিবাহটা হতে পারে সেগুলোও কিন্তু আজকের আলোচনার বিষয় থাকবে। এবং যাদের বাধা তৈরি হচ্ছে কী করবেন সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? নদিয়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌম্যদীপ মণ্ডল। সৌম্যদীপ মণ্ডল। আর ডেট অফ বার্থ? 23-8, তাই তো? 23-8-1992 টাইমটা বলবেন। নিরানব্বই টাইমটা? সন্ধ্যা 7টায় জন্ম হয়েছে। কোথায় হয়েছে? কল্যাণীতে হয়েছে। আপনি নদিয়ার থেকে বলছেন, আপনার সন্তানের বিষয়ে অর্থাৎ ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। এখন এই মুহূর্তে নদিয়ায় আছেন, তাই তো? দেখুন চার্টের যে কানেকশন পাচ্ছে, চার্টের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে। জাতক সাধারণত কিন্তু একটু মুডি প্রকৃতির হবে এবং একটু সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেবে, কেমন? অর্থাৎ এই জায়গাগুলো রয়েছে জন্মছকের। কিন্তু জন্মছকের, হ্যাঁ হ্যাঁ,
বিবাহ অবশ্যই বলবো। বিবাহের যে কানেকশনগুলো রয়েছে, দেখুন 99-এ জন্ম হয়েছে, যে জায়গাটা ওর বিশেষ করে যে কানেকশনগুলো পাচ্ছে বিবাহের, এখন যে জায়গা, এখন এই মুহূর্তে যে বয়সটা রয়েছে, এর মধ্যে বিবাহ না দেওয়াই বেস্ট। কেমন, এখনও 4 বছর পরে বিবাহ দিলে ওর ক্ষেত্রে শুভত্ব রয়েছে, এখনও 4 বছর। অর্থাৎ এখানে কিন্তু বিশেষ করে দেখাচ্ছে যে এটা 22 চলছে, 23, 24, 25, 26 সালের শেষের দিকে বা 27 সালে বিবাহ করলে ওর জন্য শুভ রয়েছে। কেমন, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যাও আছে। আপনি যেহেতু বিবাহিত জীবন সম্বন্ধে আপনি বিশেষ করে আগ্রহী প্রকাশ করলেন, সেক্ষেত্রে ওর বিবাহিত জীবনে সমস্যা আছে, কারণ এখানে একটা কানেকশন রয়েছে যেটা সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, কিন্তু সেখানে অবস্থান করছে নবম, অর্থাৎ নবমপতির কানেকশন পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই নবমপতি এবং সপ্তমপতি যে কানেকশন, একটা দিক দিয়ে শুভত্ব রয়েছে, আর একটা দিক দিয়ে কম্বাস্ট হয়ে গেছে। অর্থাৎ শুক্রটা কম্বাস্ট হয়ে এখানে একটা দোষ তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে বলা হয় যে দারিদ্র যোগ। অর্থাৎ বিবাহিত জীবনে তার দারিদ্র যোগ, ব্যবসার ক্ষেত্রে তার দারিদ্র যোগ, এই জায়গাটা রয়েছে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ বলুন। দেখুন বিবাহের বিষয়টা আমি বলে দিই, কারণ বিবাহিত জীবনে ওর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। আর কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মক্ষেত্র, কর্মের যে কানেকশন রয়েছে, সেটা একটা জিনিস মাথায় রাখুন, ওর যে বয়সটা এই মুহূর্তে চলছে, তাতে ওর বাবার, অর্থাৎ আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ, এবং ওর বয়সটা, হ্যাঁ, ওর বয়স 25 বছর না হওয়া পর্যন্ত আপনার হাজবেন্ড, মানে ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা ভুগতে হবে, এবং এই সময়টা ওর ওনার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন, এখানে কিন্তু নেগেটিভ কানেকশন হয়ে আছে। হ্যাঁ, এখানে একটা নেগেটিভ কানেকশন হয়ে আছে। আমি আপনার সন্তানের কিন্তু চার্ট দেখে আমি যে কানেকশন পাচ্ছি, সেই হিসাবে আপনাকে বললাম অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং এই চার্টটা রেকটিফাই করবেন। অবশ্যই চার্টটা রেকটিফাই করলে আগামী দিনে ভালো জায়গা রয়েছে, নো ডাউট। ওর কেরিয়ারের ক্ষেত্রে কিছু জায়গা ভালো রয়েছে, এবং বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করে বিবাহের দিকে যেতে বলবেন, ভালো হবে। কেমন, ভালো থাকবে। চাকরির ক্ষেত্রে জায়গাটা ভালো রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে, কিন্তু আগামী 2 বছরের মধ্যে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশি টেনশন এখানে ইন্ডিকেশন করছে। কেমন, এবং এটার বিশেষ করে গুরুত্ব দেবেন, আর চাকরির জন্য চেষ্টা করতে বলুন, চাকরির জায়গা রয়েছে এবং এটা 2023 সালের একটা কানেকশন পাবে। কেমন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, 23 সালে একটা কানেকশন পাবে। দেখুন আমাদের জন্মছকে যে বিবাহ, বিবাহ নিয়ে যেহেতু আলোচনা করছি, ওনার প্রশ্নটাও বিবাহ সম্পর্কিত ছিল। এই বিবাহের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো শত্রুতার কারণে বিবাহটা হচ্ছে না। তার কী ধরনের শত্রু হতে পারে আপনার ক্ষেত্রে, সেটাও আপনার জন্মছক, আপনার গ্রহগত কানেকশন আপনার ওপর ডিপেন্ড করবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি ষষ্ঠ ভাবটা পীড়িত হয়ে রবি কানেক্টেড হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে জ্ঞাতু শত্রুতার কারণে দেখা যাচ্ছে সেই জাতক জাতিকার বিবাহ হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে সম্বন্ধ আসছে, কিন্তু সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই যোগাযোগটা ভেঙে যাচ্ছে বা যোগাযোগটা পরিপূর্ণতা পাচ্ছে না, সেক্ষেত্রে জ্ঞাতি শত্রুতার কারণে এইগুলো হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ষষ্ঠভাবে কেতুর অবস্থান, সেটা আমরা জানি যে কেতু সবসময় গুপ্ত কোনো ক্রিয়ার মধ্যে ইনভলভ থাকে, তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে কোনো জাতক জাতিকার যদি শুক্রটা, অর্থাৎ ষষ্ঠভাবটা যদি কেতুযুক্ত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার গুপ্ত কোনো শত্রুতার কারণে বিবাহটা হয় না। সেটা আমরা অনেক সময় বা অনেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের ওপর রিসার্চ করছেন, তারা অনেকে বলেন যে বিধি রেখে দিয়েছে বা কোনো রকমের বিবাহটা বাধা আছে, তার কারণে বিবাহটা হচ্ছে না, আমরা সাধারণত এটা বলে থাকি। তাহলে এই যে জায়গাটা বাধা বা আপনার ক্ষেত্রে যে শত্রুতার কারণে আপনার এই জায়গাটাকে কিন্তু পরিপূর্ণতা হতে দিচ্ছে না বা সাকসেসটা আপনি পাচ্ছেন না, তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জায়গাগুলো কিন্তু
আবার কিন্তু ভালোর দিকে যেতে পারে। এবং বিবাহিত জীবন কতটা ভালো হবে সেগুলো তো আমি বিভিন্ন এপিসোডে নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যে বিবাহটা কারণ বাধা কেন হচ্ছে, বিবাহটা হচ্ছে না, এটা বড় সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে, একটা জাতকের ক্ষেত্রে, একটা জাতিকার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে তার বাবা মায়ের ক্ষেত্রেই। তাহলে এই যে জায়গাটা, এই যে সমস্যাটা আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সত্যম ভাবটা কতটা ভালো আছে দেখতে হয়। সপ্তম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, অষ্টম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু দেখা যাচ্ছে সম্বন্ধ আসছে, অর্থাৎ যোগাযোগ হচ্ছে, কিন্তু এক পক্ষ আর এক পক্ষকে কিন্তু পছন্দ করছে না, বা এক পক্ষ আর এক পক্ষকে কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়তো আপনার সামনে বলে যাচ্ছে যে না ঠিক আছে, কিন্তু পরবর্তী টাইমেই দেখা যাচ্ছে দুদিন, পাঁচ দিন বা সাত দিন পরে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে এখানে বিবাহটা হতে পারছে না বা হচ্ছে না, আমাদের তরফ থেকে এটা দুঃখিত বলে আপনাকে জানিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ যদি আপনার জন্মচক্রের অষ্টম ভাবটা পীড়িত হয়ে যায়, সপ্তম ভাবটা পীড়িত হয়ে যায়, তাহলেও কিন্তু এই সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি জাতক জাতিকার যে যে সমস্যা দেখা যাচ্ছে যে একটা জাতক জাতিকার কয়েকটা পয়েন্ট ডিপেন্ড করে সে তার বিবাহিত জীবনে কতটা সে সুখী হবে, তাহলে সেই পয়েন্টগুলো ডিপেন্ড করবে, অর্থাৎ এই পয়েন্টগুলোর প্রথম হচ্ছে দ্বিতীয় ভাব। তাহলে একটা জাতক জাতিকার বা একটা জাতিকা বিশেষ করে একটা মেয়ে সে বিবাহের পরে অন্য একটা পরিবারে যাবে, এবং সেই অন্য পরিবারেতে গিয়ে কতটা মানিয়ে নিতে পারবে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেয়ের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ভাবটা যদি কোনো পীড়িত হয়ে যায় তাহলে সেই জাতক জাতিকার কিন্তু সমস্যা দিনের পর দিন, সে ভালো কিছু করলেও তার ক্ষেত্রে কিন্তু সেই মন্দটাই তার ভাগ্যে পড়ছে, এবং এই মন্দের কারণে, এই খারাপের কারণে সে কিন্তু সেই পরিবারে সেইভাবে থাকতে পারছে না। তাহলে এগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মচক্রের কানেকশান অনুযায়ী। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কিছু বিষক্রিয়া, কোনো কিছু দেখা গেল যে কোনো খারাপ কোনো ক্রিয়ার মাধ্যমে বা কোনো কোনো খাবার জাতীয় কোনো কিছুর মাধ্যমেও আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষতির শিকার আপনি হতে পারেন। আচ্ছা, ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি আমি সমীর পাল বলছি, আমি বজবজ থেকে বলছিলাম স্যার, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। সমীর পাল বলছেন বজবজ থেকে, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলুন আপনার। স্যার 22 জুলাই 1988 সকাল 6:30। 22 জুলাই 1988 সকাল 6:30। 6:30? হ্যাঁ স্যার, সকাল 6:30 জন্মস্থান কলকাতা। সকাল 6:30 জন্মস্থান হচ্ছে কলকাতায়। আপনি এখন এখন বজবজ থেকে বলছেন? হ্যাঁ স্যার। স্যার আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে স্যার। বলুন। স্যার বলছিলাম আমি বাইরে যাওয়ার চেষ্টা করছি স্যার, তো কোন মাসের মধ্যে যাবো স্যার? আমি দুবার অ্যাপ্লাই করেছিলাম তো আমার রিজেকশন করে দিয়েছে, মানে ভিসা, তো আমি কোন মাসের মধ্যে যেতে পাবো সেটা যদি একটু বলেন স্যার। মানে ইউরোপ যেতে চাইছি আর কি। দেখুন, আপনার জন্মছকের যা কানেকশন হয়ে আছে, কয়েকটা কানেকশন আপনার ক্ষেত্রে শুভত্বই রয়েছে, কিছু কিছু কানেকশন আপনার ক্ষেত্রে অশুভত্বও রয়েছে। তবু বলবো আপনার লগ্ন বলছে কর্কট লগ্ন, তুলা রাশি আপনার চিত্রা নক্ষত্রের চার চরণে জন্ম আপনার। এই চিত্রা নক্ষত্রের চার চরণে এখানে দেখুন, এখানে যে কানেকশন পাচ্ছে, লগ্নে রবির অবস্থান রয়েছে, ষষ্ঠভাবে রয়েছে শনি ইউরেনাস, কেমন শনি এবং ইউরেনাস একটা আর একটা কানেকশন, এবং তার সঙ্গে সেকেন্ড হাউসে কেতুর কানেকশন রয়েছে। আমাদের বিদেশ যাত্রা যে জায়গাগুলো দেয়, বিদেশে থাকার জায়গাগুলো দেয়, সেটা দ্বাদশ ভাব, অর্থাৎ দ্বাদশপতি দ্বাদশেই কানেক্টেড হয়ে আছে। এখানে একটা শুভত্ব জায়গা রয়েছে, তাতে আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে। আরও অন্যান্য কয়েকটা গ্রহ নক্ষত্রের কানেকশন আমি পাচ্ছি, তাতে কিন্তু বলছে যে আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে, কেমন চন্দ্রের সাপেক্ষে। তবুও বলবো আগামী আগামী মে মাস পর্যন্ত আপনার কিন্তু এই সময়টা ভালো রয়েছে। আগামী 2023 সালের মে মাস পর্যন্ত সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এটা ওভারকাম হলেও, অর্থাৎ এই টাইমটা পার হয়ে গেলেও 2024 সালের কিন্তু জুন মাসের মধ্যে আপনি কিন্তু বিদেশ বা বাইরে যাবেন, এটার কানেকশন রয়েছে। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, কাজ পাওয়া যাবে স্যার?
কর্মসংস্থান হবে? কর্মের জায়গা রয়েছে, কিন্তু কানেকশন আমি যেটা বললাম আপনাকে, যেটা সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা হয়ে যায়, আপনি যে কোনো সিদ্ধান্ত চট জলদি নিতে পারেন না, এক বা বেশ কিছুদিন ভেবেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, দু পা আগিয়ে যান, তিন পা পিছিয়ে পড়েন, ঠিক আছে? এটা আপনার জন্মছকের নেগেটিভ কানেকশন হয়ে আছে। এই দু পা আগিয়ে যাওয়া, তিন পা পিছিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু আপনি আপনার জীবন থেকে অনেকটা পিছিয়ে পিছিয়ে চলবেন। তার জন্য কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন। বিগত 2 বছর 3 বছর আপনি মেন্টালি প্রচণ্ড ডিস্টার্ব জায়গায় আছেন, কাছের মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, এবং এটা আপনার ক্ষেত্রে একটা খুব খারাপ সময়। এবং আগামী বছর থেকে আপনার সময়টা অনেকটা ভালোর দিকে যাবে, এবং সেক্ষেত্রে ধীরে ধীরে জায়গাটা অনেক ভালো হবে। কিন্তু অর্থহানির একটা যোগ চলছে আপনার এই মুহূর্তে, অর্থ ধরে রাখতে পারবেন না, অর্থ কিন্তু ড্যামেজ হওয়ার যোগ রয়েছে। সুতরাং যা কিছু চিন্তা ভাবনা করবেন, যা কিছু সিদ্ধান্ত নেবেন, খুব চিন্তা ভাবনা করে, দরকার হলে আপনি যাকে খুব বিশ্বাস করেন তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, যে বিষয়টা এই প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জন্মছক আমি সেই জন্য বলি যে 100% থাকে না, কোথাও না কোথাও একটা ঘাটতি দিয়ে দেয়, এবং সেইভাবে কিন্তু ঈশ্বর আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছে, যাতে আপনার মধ্যে 100% দিলে যেটা আপনার মধ্যে অহংকার, জেদ, এগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে। আপনি যখন যা চাইবেন তখন তাই পাইবে, পাবেন, তার কারণে আপনার মধ্যে জেদ অবশ্যই আসবে। এবং সেই জন্য এই জেদ যখন আসে, অহংকার যখন আসে, আমি দেখেছি অনেক ক্ষেত্রেই যে তার নিজের কাছের মানুষকেও সে ভুলে যায়, বাবা মা তো দূরে, অর্থাৎ বাবা মাকেও কিন্তু সে অনেক সময় ভুলে যায়। এবং সেই জন্য ঈশ্বর সেইভাবে পাঠিয়েছে যাতে সেই সকল জাতক জাতিকার যে তাকে স্মরণ করে, অর্থাৎ তখন তার যখন খারাপ সময় আসবে, সেই খারাপ সময়ে কিন্তু ঈশ্বর স্মরণাপন্ন অবশ্যই তাকে হতে হবে, কারণ তিনি এই ধরাধামে আমাদেরকে পাঠিয়েছেন। সেই জন্য কিন্তু 100% কোনো চাটে থাকে না, আমার আপনার কারোর ক্ষেত্রেই কিন্তু সেটা নেই। সুতরাং এই যে জাতক বা যিনি ফোন করেছিলেন, ইনার ক্ষেত্রেও কিন্তু কয়েকটা জায়গা খুব ভালো আছে, খুব বেটার জায়গা রয়েছে, কিন্তু কয়েকটা জায়গা খারাপ রয়েছে। উনি যদি চেষ্টা করে আগামী দিনে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, কিন্তু এই যে সিদ্ধান্ত নেওয়াটা ওনার ক্ষেত্রে বারংবার ডিস্টার্বের জায়গা, বারংবার সমস্যা ক্রিয়েট হয়ে যায়, এবং সেই জন্য সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারে না, এবং তার জন্য ও পিছিয়ে পড়ছে। যাই হোক, এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলো কিন্তু নো ডাউট ঠিক হয়ে যাবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, দেখুন আর একটা জায়গা যেগুলো রয়েছে, থার্ড হাউসে যদি কোনো কারণে কেতুর অবস্থান থাকে, আপনার জন্মছকে তৃতীয় ভাব যদি কেতুর অবস্থান থাকে বা কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার পাড়া প্রতিবেশীর কারণে বিবাহে বাধা তৈরি হয়ে যায়, এবং সেই বিবাহটা হতেই চায় না। তার দেখা যাচ্ছে অনেকটা এজ হয়ে যাচ্ছে, একদম পাকা কথার জায়গা হয়ে আছে, কথাবার্তা সব ফাইনাল হয়ে গেল, কিন্তু তাহলেও কিন্তু তার বিবাহটা হলো না, অর্থাৎ তৃতীয় ভাবটা পীড়িত হয়ে গেল, বা তৃতীয় পতি কোনো কারণে পীড়িত হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু তার জন্মছক বা এবং তার যে কানেকশন, সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, এবং সবটা কিন্তু ডিপেন্ড করবে লগ্নের সঙ্গে না, অনেক কটা কানেকশান দেখতে হয়, কোনো কোনো সময় রবির কানেকশান অনুযায়ী দেখতে হয়, কোনো কোনো সময় শুক্রের কানেকশান অনুযায়ী দেখতে হয়, কোনো কোনো সময় লগ্নের কানেকশান চন্দ্রের কানেকশানের উপরও ডিপেন্ড করে, তাহলে এই জায়গা কোনো কোনো ক্ষেত্রে মঙ্গলের কানেকশানের উপরও ডিপেন্ড করে, কারণ অনেকের দেখবেন যে মাঙ্গলিক দোষ, আপনারা প্রত্যেকে খুব এটা কিন্তু একদম এই কথাটার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আপনাদের পরিচয় হয়ে গেছে যে মাঙ্গলিক দোষ থাকলে কী সমস্যা হয়, কিন্তু মাঙ্গলিক দোষেরও কিন্তু একটা নির্দিষ্ট ভাবগত কানেকশান রয়েছে, মানে কী ধরনের মাঙ্গলিক, কোন ভাবে থাকলে পরে কী ধরনের সমস্যা তৈরি হয় বিবাহিত জীবনে, সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ সেটাও আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। তাহলে সেটাই বললাম যে দ্বিতীয় ভাবটা পীড়িত হলে যেমন হয়, চতুর্থ ভাব পীড়িত হলে একটা জাতক জাতিকার ক্ষেত্রে সে ছোটোবেলায় খুব কষ্ট করে সে বড় হয়েছে, তার বিবাহের পরে দেখা যাচ্ছে খুব সুখী পরিবার সে পেল, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোটোবেলায় খুব ভালোভাবে সে খুব লাক্সারি জায়গা সে এনজয় করে তার বড় হওয়ার জায়গা রয়েছে বা বড় হয়েছে, কিন্তু সে বিবাহের পরে একটা এমন একটা পরিবারে গিয়ে সে বিবাহ হলো,
তার পরবর্তী জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা দেয় কিন্তু আপনার জন্মছকের ফোর্থ হাউস। তাহলে সেই ফোর্থ হাউস যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু সমস্যা হয়। কিভাবে ডিস্টার্ব হয় সেটা অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসেছেন, কে বলছেন বলুন, কি নাম? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে। বর্ধমান থেকে, কি নাম? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের বিষয়ে। মেয়ের নামটা বলবেন একটু। আচ্ছা, ডেট অফ বার্থ? আবার বলুন ডেটটা। 12ই সেপ্টেম্বর 2004। 12ই সেপ্টেম্বর 2004 এ জন্ম হয়েছে। টাইমটা বলবেন। সকাল 8:30 জন্মগ্রহণ করেছে, তাই তো? কোথায় জন্ম হয়েছিল? কোথায়? বর্ধমানে। আপনি এখন বর্ধমান থেকেই বলছেন, তাই তো? দেখুন, এখানে আপনার মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের যে কানেকশন, মেয়ের জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষ নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। এই যে টাইম এবং ডেটটা যদি আপনি একদম পারফেক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু ওর প্রথম দিকে পড়াশোনার জায়গা ভালো হবে, কিন্তু পরে গিয়ে পড়াশোনা মনে রাখতে পারবে না, ভুলে যাবে, অনেক কথা ভুলে যাবে। এটা কিন্তু ওর মধ্যে এই টেন্ডেন্সিটা তৈরি হয়ে যাবে এবং এর জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। এবং আগামী দিনে ওর দেখবেন যে এই সময়টা, যে সময়টা চলছে, দেখবেন যে খুব রেগে যাচ্ছে, যেটা আপনি সাধারণত বুঝতে পারবেন। এই মুহূর্তে প্রচণ্ড রেগে যাবে, হঠাৎ করে রেগে যাবে এবং এই রাগের কারণে ওর কিন্তু মাথা বা চোখের চশমা আসতে পারে। কেমন? হ্যালো। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এরকম কিছু আছে? ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে। আর দেখুন, ওর যে জায়গাগুলো মেনলি চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব থেকে আমাদের অনেক কিছু দেয়। চতুর্থ থেকে আমাদের পড়াশোনা, স্টুডেন্ট লাইফের সেখানে কিছু জায়গা রয়েছে, একটু ডিস্টার্ব রয়েছে, তবুও বলবো জায়গাটা ভালো রয়েছে। ওর কেরিয়ার লাইফটা ভালো আছে, যদি ঠিকঠাক পড়াশোনা করেন, গাইড করতে পারেন, ওর তাহলে আগামী জীবনটা কিন্তু ভালো হবে। কিন্তু বিবাহিত জীবন কিন্তু ভালো নেই। ওর কেরিয়ার লাইফ নো ডাউট ভালো আছে, বিবাহিত জীবনের সমস্যা আছে। আর আরেকটা জিনিস, প্রথমেই যেটা বললাম যে কোনো কিছু ভুলে যেতে পারে, মনে রাখতে পারবেন না, হঠাৎ করে ওর প্রেশার, অর্থাৎ মানসিক যদি ও কোনো প্রেশার পায় তাহলে কিন্তু ও কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মানসিকভাবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু রয়েছে জাতিকার, সেক্ষেত্রে অবশ্যই তার জন্য প্রতিকার প্রতিবিধান এবং ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। আর কি জানতে চাইছেন আপনি? দেখুন, পড়াশোনার জায়গাটা ওর খুব খারাপ নেই, ভালো আছে। হায়ার সেকেন্ডারি রেজাল্ট খুব যে খারাপ এখানে ইন্ডিকেশন করছে তা না, কিন্তু 2023 কি ওর হায়ার সেকেন্ডারি দেবে? হ্যাঁ, 2023 ওর জায়গাটা ভালো রয়েছে। 2023 অর্থাৎ 2023 এপ্রিল মাসের পর থেকেও আর একটা শুভত্ব রয়েছে, সুতরাং জয়েন্ট এন্স পরীক্ষা দিলেও কিন্তু ওর জায়গাটা ভালো রয়েছে, মাথায় রাখুন। সেক্ষেত্রে একটু গাইড করবেন। আর মেন্টাল প্রেশার ও যদি কোনোভাবে না পায় তাহলে কিন্তু ও অনেক বিষয় ভুলে যেতে পারে একটা নির্দিষ্ট এজের পর, যখন কেতুর দশা চলবে, কেতু এবং বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু ওর সময়টা খুব একটা শুভ না, বিশেষ করে শারীরিক দিক দিয়ে। কেমন? ভালো থাকবে। হ্যাঁ দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে ওর ক্ষেত্রে সমস্যা আছে, কেন বলে দিচ্ছি, কারণ সপ্তমের এখানে লগ্ন হয়েছে তুলা লগ্ন, তুলা লগ্নে লগ্নে কেতুর অবস্থান রয়েছে, সপ্তমে রাহু অবস্থান করছে। কেমন? সপ্তমে রাহু এখানে যেটা অগ্নিকারক গ্রহ, এখানে মঙ্গলের অবস্থান, অর্থাৎ মঙ্গলের ভাব রয়েছে, কিন্তু সেখানে রাহু অবস্থান করার জন্য এই জায়গাটা ডিস্টার্ব জায়গা ইন্ডিকেশন করছে। এবং চন্দ্রের সাপেক্ষে, চন্দ্রে রয়েছে, চন্দ্রের সঙ্গে শনি এবং শুক্র কানেক্টেড হয়ে আছে, সুতরাং এই দুটো কানেকশন ওর ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সমস্যার আছে। এবং একটা জিনিস আবার বলে দিই, যে ও কোনো জাতক দ্বারা, অর্থাৎ কোনো বয়স জ্যেষ্ঠ কোনো মানুষ দ্বারা প্রতারিত বা ব্ল্যাকমেল হতে পারে, সেটার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নজর দেবেন। ভালো থাকবেন।
কেতুর দশা অন্তর্দশা, অর্থাৎ কেতুর দশাটা শেষ হয়ে গেছে, শুক্রের দশা চলছে ওর, এবং এর যে ওর যে যখন কেতুর দশা অন্তর্দশা আসবে, অর্থাৎ অন্তর্দশা আসবে 34 সালে, এই 34 সালটা ওর জন্য, 34 এবং 35 সালটা ওর জন্য অশুভ আছে শারীরিক দিক দিয়ে, তখন একটু সতর্ক থাকবেন, কেমন ভালো থাকবেন। দেখুন জন্ম ছক আবার সেই বললাম যে 100% দেয় না, কোথাও না কোথাও ডিস্টার্ব থাকে। এই জাতিকা কিন্তু নো ডাউট ভালো পড়াশোনার ক্ষেত্রে, ও একটা জায়গা গেছে খুব ভালো রয়েছে, কিন্তু লাইফ অর্থাৎ তার ক্ষেত্রে বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ, নো ডাউট এখানে কিন্তু ডিস্টার্ব জায়গা ইন্ডিকেশন করছে, তাহলে সেগুলো তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। এবং এই যে লাইফ প্রত্যেকটা স্টেজ পার করার সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাস্ট্রোলজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, কেন থাকবেন আপনি, সেটার জন্য বলবো যে এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরাই কিন্তু আমাদেরকে পরিচালনা করে, এবং এই জাতক বা জাতিকা বা আমি আপনি সবার ক্ষেত্রে কিন্তু সেটাই প্রযোজ্য। তাহলে সেগুলো কখন কিভাবে মুভ করছে এবং এই মুভ অর্থাৎ দশা অন্তর্দশা কিভাবে কানেক্ট হচ্ছে, আপনার জীবন দশা কিভাবে যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। আচ্ছা, যে বিষয়ের মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কতটা সুখী হবেন, তাহলে এই সুখের জায়গা চতুর্থ ভাব থেকে দেয়, তাহলে চতুর্থ ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে কোনো জাতক জাতিকা কিন্তু তার সম্পত্তি আছে, অর্থ আছে, তার সন্তান ভাগ্য জায়গা ভালো রয়েছে, সব তার আছে, কিন্তু সে কিন্তু সুখী না, অসুখী, তাহলে চতুর্থ ভাব পীড়িতর কারণে কিন্তু তার জীবনে এই সমস্যাটা তৈরি হয়। সে ছোটোবেলায় হয়তো সে ভাবতেই পারিনি তার বিবাহিত জীবনের পর তার লাইফটাকে এইভাবে মুভ করতে হবে, এইভাবে নিয়ে যেতে হবে, কিন্তু তাকে কিন্তু বাধ্য হয় তার সেই চতুর্থ ভাবের কানেকশনের কারণে তাকে কিন্তু বাধ্য হতে হয় সেই লাইফটা সেই দিকে মুভ করাতে। তাহলে এটার একটা কানেকশান রয়েছে, এটাও কিন্তু তার বিবাহিত জীবনের সঙ্গে কানেক্ট, এবং এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বিবাহিত জীবনে বা বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়, কারণ এই বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয় এই কারণেই, কেন কোনো কোনো জাতক জাতিকা তার বিবাহের পরে হঠাৎ করে তার স্বামীর জায়গা ডিস্টার্ব হয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তার বিবাহের পরে স্বামীর অবনতি হতে পারে, তাহলে এগুলোও কিন্তু ডিপেন্ড করে, দেখা যাচ্ছে যে সেই জাতক বা সেই জাতিকার অষ্টম ভাবটা কতটা শুভত্ব রয়েছে। আমি যেটা বললাম যে অষ্টম ভাব সপ্তম ভাব পীড়িত হলেও বিবাহিত জীবনে বাধা তৈরি হয়ে যায়, তাহলে অষ্টম ভাব পীড়িত মানে তার স্বামীর ক্ষেত্রে তার সপ্তম ভাবের দ্বিতীয় ভাব পীড়িত হয়ে যায়, আর্নিং জায়গা, লিকুইড মানি, তার হাজবেন্ডের জায়গাটা মানে ধীরে 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 কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হয় এবং তার কারণে সমস্যা তৈরি হয়। ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, গুপ্তিপাড়া। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। রাত্রি 9টা 11 মিনিটে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছিল? আসানসোল জন্ম হয়েছে, আসানসোল। দেখুন মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের যে লগ্ন কানেক্ট হচ্ছে অর্থাৎ লগ্নের যে জায়গাটা রয়েছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন ধনু রাশি, মিথুন লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম আপনার, এই মূলা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে অর্থাৎ আপনার কন্যার জন্ম হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস বলে দিই, আপনার কিছু ক্রনিক ডিজিজ থাকবে, কেমন ক্রনিক ডিজিজ, যার জন্য আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে আপনি কিন্তু এই অ্যাস্ট্রোলজি বিষয়ে খুব ইন্টারেস্টেড, মানে এটা আপনার খুব ভালো লাগে, কেমন? হ্যাঁ হ্যাঁ। দেখুন চার্টের ক্ষেত্রে মেয়ের যে চার্টের কানেকশান পাচ্ছি, বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করে বিবাহ দেবেন, এক। 2 নম্বর হচ্ছে ওর কেরিয়ার লাইফে কিছু বাধা আছে, বাধাটা এই ধরনের, এই বাধা আছে সেটা হচ্ছে ওর মধ্যে সেই প্রতিভা আছে,
কিন্তু সেই প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছে না, বা তার সঠিক দামটা ভ্যালুটা অনেকে দিতে পারবে না। এটা কিন্তু ওর জন্মছকে নেগেটিভ কানেকশন হয়ে আছে, এটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। কেমন প্রতিকার প্রতিবিধান করবেন ভালো হবে। আচ্ছা মেয়ে কি করেন এখন? মানে এই যে পড়াশোনা করেছে, আমি বললাম প্রতিভা রয়েছে ওর মধ্যে, যথেষ্ট প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভাটাকে সঠিক মূল্য সে পাচ্ছে না, দাম পাচ্ছে না। পরিপ্রেক্ষিতে আপনার জীবনের সবকিছু সমস্যা হতে পারে, আবার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। তা দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে মেনলি ওর বিবাহের যে যোগ, আপনি বিবাহের ব্যাপারে জানতে চাইছেন, বিবাহ কিন্তু একটা কানেকশন ছিল বিগত দিনে, কিন্তু আবার যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে আগামী 2024 সালে একটা শুভ কানেকশন আসছে। 2024 সালে একটা শুভ কানেকশন বিবাহের যোগ রয়েছে, এবং তার আগেও কিন্তু এই বিবাহের জন্য কি যোগাযোগ হচ্ছে হচ্ছিল বেশ বছর দুয়েকের মধ্যে? আমরা ইচ্ছে করে করিনি, কারণ আমার হাজবেন্ড যাতে টাকা পাইনি, তো আমরা আর মেয়ে ও বিয়ে করবো না, আর চাকরি বিয়ে করবো না, মেয়ে বিয়ে করতে পারছি না, কারণ আমরা যোগ দিয়ে করিনি। ওর ক্ষেত্রে 24 এবং 25 সাল বিবাহের জন্য উপযুক্ত সময়, কেমন এখনো 2 বছর, এখনো 2 বছর দেরি আছে, 2 থেকে 3 বছর সময়ের মধ্যে ওর বিবাহ হয়ে যাবে। বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহ যার সঙ্গে হবে একটা জিনিস জেনে রাখুন, আমি বলে দিচ্ছি, একটু সতর্ক থাকবেন, বা জন্মছকটা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। এখানে যে কানেকশন পাচ্ছে, যে বিবাহ যার সঙ্গে হবে তার ক্ষেত্রে কিন্তু তার কোনো জায়গায় হয়তো সে কোনো বিবাহে বা কোনো মেয়েকে ভীষণভাবে পছন্দ করতো, কিন্তু সেক্ষেত্রে একটা সময় গিয়ে তার বিবাহটা ভেঙে গেছে, এরকম কোনো জাতক বা জাতিকার সঙ্গে তার বিবাহ হবে, কেমন সেই ছেলের বিবাহর জায়গাটা তৈরি হয়ে গেছিলো, রেডি হয়ে গেছিলো, কিন্তু সেই বিবাহটা আলটিমেটলি হয়নি, বিবাহটা ভেঙে গেছে, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে সেই মেয়ের সঙ্গে, মানে আপনার মেয়ের সঙ্গে সেই ছেলের বিবাহের যোগ রয়েছে। সুতরাং এটার একটা কানেকশন রয়েছে, বারবার বলছি, কিন্তু বিবাহের আগে অবশ্যই জটুক বিচার করে বিবাহ করাবেন, তাতে ভালো হবে, কেমন কারণ জটুক বিচার তবে মানে তার আগে একটা ছিল আমার পিছনে, উনি শুধু বলতেন মাঙ্গলিক মাঙ্গলিক, আপনার দেখে আমার এত ভগবানের শ্রদ্ধা হয়, তো আপনার কথা বললে আমি কি বিশ্বাস করবো, বিশ্বাস করি তার আগে ছিল বলতে মাঙ্গলিক নাকি নেই না, এখানে মাঙ্গলিকের কোনো কানেকশন নেই, মাঙ্গলিকের কোনো কানেকশন নেই, কেমন এটা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু ওর ক্ষেত্রে জীবনে বিভিন্ন রকমের কোনো ছেলেদের দ্বারা বারংবার প্রতারিত হতে পারে, সেটা কানেকশন রয়েছে, ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার কানেকশন রয়েছে, এটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বললাম যে যার সঙ্গে বিবাহ হবে তার হয়তো বিবাহ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বা বিবাহের জায়গাটা পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে গেছে, সেই রকম ছেলের সঙ্গে এই মেয়ের বিবাহ হওয়ার যোগ রয়েছে, কেমন ভালো থাকবেন, অবশ্যই এটার প্রতিকার প্রতিবিধান করবেন। এবং মেয়ের বিশেষ করে কিছু প্রয়োজন, যে গাইডলাইন, এই গাইডলাইনের না ঠিক মতো তাকে চালনা করলে তার কিন্তু একটা সময় গিয়ে কোনো ছেলের দ্বারা অবশ্যই প্রতারিত হয়ে সমস্যা তৈরি হয়ে যাবে, কেমন হ্যাঁ পড়াশোনার জায়গা রয়েছে, কিন্তু যেটা বললাম কি ওর মধ্যে প্রতিভা রয়েছে সেটাকেও কাজে লাগাতে পারছে না, কেমন এটার জন্য প্রতিকার আছে, কারণ ওর একটা গ্রহণ দোষ হয়ে আছে, জন্মছকের গ্রহণ দোষ থাকলে পারে জীবনে বাধা পায় বারংবার সমস্ত কাজে। না আরো 2 বছর পর, 2 বছর পর বিবাহ দিলে ওর ক্ষেত্রে ভালো হবে। এখন যে যোগাযোগগুলো আসবে বা ওর যে বিবাহের যে যোগটা আসবে, ওর নিজের পছন্দ কানেকশন আছে, ওর নিজের পছন্দের একটা কানেকশন রয়েছে,
সেইগুলো কিন্তু জায়গাগুলো দেখতে হবে, এবং আরও অন্যান্য চার্টের কানেকশন রয়েছে সেগুলো কতটা ভালো আছে কতটা খারাপ আছে দেখে তারপরে বিচার করতে হবে। ভালো থাকবেন। দেখুন প্রত্যেকের ক্ষেত্রে এই যে জাতক জাতি, এই জাতিকার ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে মেধা শক্তি রয়েছে, ওর মধ্যে যে মেধা শক্তি আছে অন্য আশেপাশের 5-10 জনের মধ্যে কিন্তু সেটা পাবেন না, কিন্তু সেই মেধা শক্তি সেই প্রতিভাটাকে কিন্তু সে কাজে লাগাতে পারছে না, এই জায়গাটাই মেন সমস্যা তার এই জাতক এই জাতিকার ক্ষেত্রে। সেগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, করিয়ে নেবেন। এবং যে বিষয় নিয়ে আজকে বলছিলাম, অর্থাৎ অষ্টম ভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে যার সঙ্গে বিবাহ হবে তার ক্ষেত্রে তার জীবনের যে ডেভেলপমেন্ট সেটা ব্রেকডাউন হয়ে যাবে, এবং ধীরে 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 তার ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন যে ব্রেকডাউন বলতে বা তার দেখালো সে ভালো একটা চাকরি করছিল চাকরিটা তার থাকবে না বা ডিমোশন হয়ে যাবে, যতটা সে হয়তো ভালো একটা বিজনেস করছিল বিজনেসটা দিনের পর দিন তার লসে রান করতে থাকবে। দেখা যাচ্ছে যে তার বাড়িতে কোনো সমস্যা ছিল না, কিন্তু বিবাহের পর হঠাৎ করে বাড়িতে বিভিন্ন পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হলো, বিবাহের পর দেখা গেলো তার নিজস্ব সম্পত্তি কোনো না কোনো বিক্রি করতে হতে পারে, তাহলে এইরকম সমস্যাও কিন্তু হয় কোনো জাতক জাতিকার অষ্টম ভাব, এই অষ্টম ভাব যদি পীড়িত হয়ে যায়। এবং অষ্টম ভাবটা কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে শুভ এবং অশুভ অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা ফোনে একজন এসছেন, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানবো বলে। ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের নাম বলবেন? বিক্রম পাই। ডেট অফ বার্থ? 3-1-1999। 3-1-1999 এ জন্ম হয়েছে। টাইমটা বলবেন? টাইমটা 1:15। দুপুর 1:15? রাত্রে 1:15 মিনিটে, রাত্রে 1:15-তে জন্ম হয়েছে। আমাদের সময় একদম কম, আমি কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। রাত 1:15-তে জন্ম হয়েছে। দেখুন জন্মছকে কোথায় জন্ম হয়েছিল, জন্ম হয়েছে কোথায় একটু তাড়াতাড়ি বলবেন। দক্ষিণ চব্বিশ পরগনা। আপনি এখন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছেন তাই তো? হ্যাঁ। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে ওর জন্মছকের কেরিয়ার রিলেটেড জায়গা ভালো রয়েছে, চেষ্টা করতে বলবেন অবশ্যই। আগামী 2023 সালে একটা ভালো কর্মের যোগ রয়েছে। আর ওর বিবাহিত জীবনে ডিস্টার্ব আছে, কারণ ওর কিন্তু মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের অবশ্যই প্রতিকার করবেন, তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো হবে। এটাই মেনলি দেখার কথা, এবং জায়গাটা বললাম। আর নিজস্ব সম্পত্তির যোগ রয়েছে, বাড়ি গাড়ির যোগ রয়েছে। আর ওর লিভার সংক্রান্ত কোনো জন্ডিস হতে পারে, লিভার সংক্রান্ত যে সকল রোগ তার মধ্যে কিন্তু জন্ডিসের জায়গাটা রয়েছে, জন্ডিস হওয়ার যোগ রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। ভালো থাকবেন, আমাদের সময় একদম কম, ঠিক আছে? দেখুন আমাদের জন্মছকের এই যে বিবাহিত জীবন বা কেন বাধা কী কারণে এই জায়গাগুলো এই ভাবগুলো যদি কোনো রকমের ডিস্টার্ব হয় তাহলে কিন্তু একটা জাতক বা জাতিকা যখন এই জন্মছক বিচার করে, যেটাকে বলা হয় জটুক বিচার, সেক্ষেত্রে কিন্তু এগুলো বিচার্য বিষয়ের মধ্যে আসে। কারণ একটা জাতক জাতিকার বিবাহ হলো তারপরে গিয়ে তার জীবনটা কতটা ভালো হবে না খারাপ হবে এগুলো কিন্তু একটা জ্যোতিষের কিন্তু অবশ্যই তার কর্তব্যের মধ্যে পড়ে বা এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার আগামী জীবনটা কতটা ভালো হবে সেটা বিচার করে দেওয়া। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলবো যে দ্বাদশ ভাব পীড়িত হয়ে গেলে যেটা শয্যা সুখের অবস্থান সেক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকার সমস্যা হয়, এবং তার কারণে সে কিন্তু কিন্তু অন্য সঙ্গ নিতে পছন্দ করে, বা কোনো দেখা যাচ্ছে যে কোনো ছেলেদের দ্বারা পরবর্তী টাইমে কোনো প্রতারিত হয়ে যাওয়া, ব্ল্যাকমেল হওয়া, তার এই ধরনের কাজ কিন্তু সম্ভব হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে বারবার বলি, সেই জন্য একটা জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে শুধু বাধা আসছে, কেন বাধা আসছে এবং এই বাধাটা কিভাবে তার প্রতিকার করা যাবে, অবশ্যই সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন যে আমার সঙ্গে কনসালটেন্সি নেবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে বুকিং নাম্বারে আপনাকে ফোন করে জানতে হবে, এবং সেই অনুযায়ী আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।